বিএনপির পর এবার আট দিনের কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ। গণতন্ত্রের নামে মিথ্যাচারের অভিযোগ ক্ষমতাসীনদের, রাষ্ট্র যেন নির্যাতনের কারখানা বলছে বিরোধীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েনে নেই বাংলাদেশ, নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনে জোর মার্কিন প্রশাসনের, উজরাজিয়ার সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক। এক মাসের ব্যবধানে আবারও বন্ধ এনআইডি সার্ভার, ব্যাহত ব্যাংক পাসপোর্ট সহ বেশ কিছু সেবা। হ্যাকিং নয়, চলছে রক্ষণাবেক্ষণের কাজ, জানালো ইসি।